আফটারনুন বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। আর কিছু কথা মানে কাকে নিয়ে, সেই আমাদের ওই ভেরু নাম্বার টু আর পাগলি নাম্বার ওয়ান। তো পাগলি নাম্বার টু, এটাও পাগলি নাম্বার টু। তো ওয়ান যা তা সব এইদিকে, আর পাগলি নাম্বার টু, ভেরু নাম্বার টু সব হচ্ছে এইদিকে। তো চলো আজকে পাগলি নাম্বার টু আর ভেরু নাম্বার টুকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব ভালো নেই। দেখো অ্যালার্জিটা আমার, এই যে মুখের এখানটা দেখো কীরকম ফুলে গেছে, বোঝাই যাচ্ছে আলাদা করে এখানটা স্পট হয়ে রয়েছে। তো এরকমভাবে আমার অ্যালার্জি হয়, চাকচাক হয়ে কোনো কোনো সময় ফুলে যায়, খুব অস্বস্তি হয়। তো এইসব নিয়েই আমি বেঁচে আছি কোনো রকম আর কি। তো চলো যেটা নিয়ে বলতে এলাম, তো মৌ, মৌয়ের চা। ওফ বাপরে বাপ, যা ওয়াইটিতে দেখছি এখন, কী বলবো বলো। আর সত্যি মৌকে নিয়ে বলার মতো আমি কিছু পাই না। কোনোদিন মৌকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছা আমার হবে না, কারণ সত্যি করে অনেক সহ্য করেছে, অনেক কিছু সহ্য করার পর আজকে সে মুখ খুলতে বাধ্য হয়েছে। কার বিরুদ্ধে খুলছে? এই পাগলি নাম্বার টু। পাগলি নাম্বার টুটাকে আমাদের চুমকি সোনা, চুমকি রানী। বাবা শুধু চুমকি, চকমক চকমক করছে সারাদিন মুখ, শরীর টরীর অন্য কিছু নয়, অনলি মুখ। বাপরে বাপরে বাপ, কন্টিনিউ সে বলতে বসে যায়। আমাকে যদি না খোঁচায়, আমি কাউকে কিছু বলতে আসি না, তা তোমাকে কে খোঁচাতে যায়? মৌ? আমার তো মনে হয় না মৌ তোমাকে খোঁচায়, কারণ মৌ জানে গু ঘাটলে গু হাতে লাগবে, গন্ধ বেরোবে, সেটা জানে মৌ। তো সেই কারণে মৌ খোঁচায় না। তো যাই হোক, একটা কথা খুব শোনার মানে বলার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার দুল, কানের দুল, কানের দুলটা নিয়ে যে কথাগুলো বলছে সে কথাগুলো সত্যি হাস্যস্কর হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক বাবা, একটা কানের দুল কিনলো শাশুড়ির জন্য নাকি, কানের দুল কিনলো, কিনে নিজের কানে পরে বসে আছে। এ বাবা, এ আবার কি ব্যাপার, নিজের শাশুড়ির নাম করে কিনে নিজের কানে? যাই হোক, শাশুড়ির কান থেকে তার যা বড় যা দুলটা খুলে নিয়ে নিয়েছে, দুল সে করে দিয়েছে, আবার দুল সে খুলে নিয়ে নিয়েছে। তার কারণটা এর কাছে একরকম শুনলাম, ওর কাছে আরেক রকম শুনলাম। কি যে আমরা বিপদে পড়েছি না, সত্যি কি বলবো। একবার এই জায়ের মুখ থেকে শুনছি, একবার ওই জায়ের মুখ থেকে শুনছি। দেখো যেটা সত্যি সেটা হচ্ছে যে বয়স্ক মানুষ কোন সময় কোন কান থেকে খুলে পড়ে যাবে উনি খেয়াল রাখতে পারবেন না। বয়স্ক কেন, সাধারণ নর্মাল মানুষরাই খেয়াল রাখতে পারে না, তো উনি তো একটু অন্য টাইপেরই, স্বাভাবিক ব্যাপার, উনিও খেয়াল রাখতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে মৌ সেই দুলটা খুলে রেখেছে। এর আগেও নাকি দু তিনবার উনি দুল হারিয়েছেন, যেটা উনি খেয়ালই করতে পারেনি কখন খুলে পড়ে গেছে। তো সেই কারণে মৌ দুলটা খুলে রেখেছে। বাবা রে বাবা, এদিকে আমাদের দু নম্বর, উনি বাবা রে বাবা কী শুরু করে দিল। তারপরেও তো একটা দুল কেনা হলো, সেই দুলটাও তো শাশুড়িকে পরিয়ে দিয়ে আসা যেত, যে মা তোমার দুলটা খুলে রেখেছে, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে এত ভালোবাসো, আমাকে এই এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো, তোমার ছেলেকে তুমি পড়াশোনা করিয়ে মানুষ করে চাকরি পাইয়েছো, কিন্তু বর আমার, ছেলে তোমার হলে কি হবে, বর তো আমার, টাকা পয়সা যা সব আমার, তোমার কোনো অধিকার আর নেই, তুমি বড় করে দিয়েছো, মানুষ করে দিয়েছো, ব্যাস তোমার কাজ শেষ, যা টাকা পয়সা রোজগার করবে সেগুলো আমার, এইটাই তো তোমার বুদ্ধি নীতি চিঠি, সব আমরা বুঝতে পারি, বুঝলে তো। তো মায়েরও তো কোনো কিছু দেওয়ার আছে, মাকেও তো কোনো কিছু দেওয়া যায়। তা দুলটা যখন কিনলে, তা দুলটা মাকে পরিয়ে দিয়ে আসতে পারলে না, সে ক্ষমতা তোমার নেই। তোমরা হচ্ছে বদমাইশের একেবারে মানে সেরা বদমাইশ, টপ বদমাইশ নাম্বার ওয়ান, সেটা হচ্ছে এই ভেরু নাম্বার টু আর পাগলি নাম্বার টু। সত্যি পাগলু টু, পাগলু পাগলি টু, এই হচ্ছে তোমাদের নাম এখন থেকে, তোমাদের পাগলু পাগলি পাগলু টু, এই হচ্ছে তোমাদের নাম, পাগলা টু পাগলি টু। তো সেইখানে তোমরা এই কাজটা করলে, আচ্ছা একটা মা কত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে, এই করে সেই করে তোমাকে পড়াশোনা শেখালো, তুমি বউকে আমি ছেড়ে দিলাম, এই যে ভেরু নাম্বার টু, তোমাকে বলছি যে তোমার তোমার নিজস্বতা বলে কোনো জিনিস নেই, তোমার মেরুদণ্ডটা আছে কিনা একবার হাত দিয়ে দেখো তো, আর না হলে তোমার ওই ছোট্ট মেয়েটা আছে না, মেয়েটাকে বলো যে বাবা দেখতো আমার কি মেরুদণ্ড আছে, কারণ এ তো কদিন বাদে আরও বড় হবে না, এখন ছোটো আছে অতটা বুঝতে পারছে না, আর কয়েক বছর বাদে সে কিন্তু সবটাই বুঝতে পারবে। তখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে বাবা তুমি ঠাকুমার সাথে এরকম ব্যবহার করো কেন, মা তুমি ঠাকুমার সাথে এরকম ব্যবহার করো কেন, উত্তর দিতে পারবে তো, পারবে তো উত্তর দিতে? তারপরে সেও কিন্তু তোমাদের সাথে সেরকমই ব্যবহার করবে যেরকম তুমি তোমার মার সাথে করছো, ঠিক আছে? এটা মাথায় রেখে দিও কিন্তু। তো তুমি তোমার মেয়েকে দিয়ে তোমার স্পাইনাল কর্ডটা একবার দেখিয়ে নিও যে ওটা ঠিক আছে কি নেই, যদি থাকতো তাহলে এই প্রতিবন্ধী মাটার পয়সাটা তোমরা এরকমভাবে মারতে পারতে না। তোমার বউ নোংরামো করেছে, তুমি সেটাকে সাপোর্ট করেছো, সেটার জন্য তুমি হচ্ছে সব থেকে বেশি বদমাইশ, এটা হচ্ছে কথা। শয়তান একরকম, শয়তানিকে যারা সাপোর্ট করে, নোংরামোকে যারা সাপোর্ট করে না, তারা আরও বেশি শয়তান, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যে ও শয়তানি করছে আমি জানছি, জেনে শুনেও আমি ওকে সাপোর্ট করছি, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। তো তুমি হচ্ছে সেই অপরাধে দুষ্ট অপরাধী। একটা মানুষের নামে মিথ্যে কথা বলে দিলে যে সরকারি কাগজপত্র তোমরা পয়সা দিয়ে করিয়েছো, যে কোনো মানুষ দুয়ারে সরকারের কাছে গেলে দাঁড়ালেই ফর্ম ফিল আপ করবে, তার হয়ে যাবে, তার যদি সব ঠিক ঠিক থাকে কাগজপত্র, তার লক্ষ্মীশ্রী করতেও অসুবিধা নেই, লক্ষ্মীর ভাণ্ডার করতেও অসুবিধা নেই, আবার স্বাস্থ্যসাথী কার্ডেও অসুবিধা নেই, বার্ধক্য ভাতা পেতেও কোনো অসুবিধা নেই। সেইখানে দাঁড়িয়ে তুমি তোমার মার এই টাকাটার জন্য তোমরা নাকি টাকা পয়সা দিয়েছো লোকের কাছে, এত মিথ্যে কথা কী কারণে বলো গো তোমরা, তোমরা মানুষ
আমি শুধু অবাক হয়ে যাই যে একটা ছেলে হয়ে তুমি কি করে করো, বৌমা করতেই পারে, সে পরের বাড়ির মেয়ে, সে তোমার মাকে সম্মান নাই দিতে পারে, কিন্তু তুমি মা, নিজের মা, যে মা না থাকলে তুমি আজকে এই সরকারি চাকরিটা পেতে না, যে ভাই, সেই ভাইয়ের অবদান ছাড়া তুমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না। সেও তো বলতে পারতো যে ভাইকে যে টাকাটা দিচ্ছ সমান পরিমাণ টাকা আমাকেও দিতে হবে, সে কিন্তু বলেনি, সে কিন্তু নির্দ্বিধায় বলেছে হ্যাঁ ওকে পড়াশোনা শেখাও, ওর পড়াশোনায় ভালো স্টুডেন্ট, ও পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করে সংসারের হাল ধরবে, এটাই সে ভেবেছিল বড় দাদা হয়ে। তো সেই দাদাটাকে তুমি কী করেছো, সেই দাদার জন্য তুমি কী করেছো, আমি বৌদিকেও ছেড়ে দিলাম, বৌদি আর নিজের বউ এই দুটো পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ে এসে তোমাদের বাড়ির হাল হাকিকত নাই বুঝতে পারে, নাই ধরতে পারে, না তোমাদের মতো চলতে পারে, কিন্তু তোমার দাদা তোমার জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। সেই টাকাটা তো সে তার নিজের জন্য নিতে পারতো মার কাছ থেকে, যে তুমি দাও আমি ঘুষ দিয়ে চাকরি করব, করতেই পারতো, কিন্তু সে করেনি। সে তোমার ভাই দাদা বলেই, তোমার ভাই মানে ভাইয়ের পড়াশোনা হোক, ভাই বড় হোক, ভাইয়ের চাকরি হোক, সেটাই চেয়েছে বলে নিঃস্বার্থভাবে তোমাকে টাকা দিতে সাহায্য করেছে মাকে, নাহলে মার ক্ষমতা ছিল না যে সব টাকা তোমার পেছনে দিয়ে ধার করে লোন করে এই করে সেই করে তোমাকে পড়াশোনা শেখাবে, বুঝেছ? একটা ভাইয়ের অবদানও কিন্তু অনেক, এটা মাথায় রেখো। তারপরে তুমি তার বউকে দিন রাত্রি তোমার বউ অপমানের পর অপমান করে যাচ্ছে, তুমি মুখ বুঝে সহ্য করছো, আবার পাশে বসে তাকে সাপোর্ট করছো, তোমার লজ্জা করে না? তুমি এটা বন্ধ করতে পারছো না, এই জন্য তোমার নাম ভেরু নাম্বার টু আর পাগলা নাম্বার টু। সত্যি অবাক লাগে দেখতে যে বউ বসে বসে নিন্দা করছে নিজের দাদা নিজের বৌদির, আর ভাই বসে বসে সেটা তোল্লা দিচ্ছে, হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে, ওরে বাপরে বাপরে বাপ, ঠিক বলা তোমার দুদিন বাদে বার করে দেবে তোমার ওই মেয়ে, এটা মাথায় নেই। সরকারি টাকা, সরকারি সাহায্য মানে কাউকে ঘুষ দিয়ে তুমি ওইসব বার করেছো, তোমার নামে কত বড় কেস হতে পারে তুমি জানো না। আর সব থেকে বড় কথা, তাহেরা বিবি সরি তাহেরা দি, সে কিন্তু বলে দিয়েছে যে সে তিনজনের কাগজপত্র একসাথে জমা দিয়েছে, একসাথে তাদের নাম্বার এসেছে, একসাথে তারা টাকা পেয়েছে। বুঝতেই পারছো তোমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কারণ সে কিন্তু মাঠে নেমে পড়েছে অলরেডি, কারণ কাজটা তোমরা মানে তোমরা যে কাজটা করেছো সেটা অবৈধ কাজ, যেটা বলছো সেটা অবৈধ কথাবার্তা বলছো, বুঝতে পারছো তো? এই তাহেরা বিবি গিয়ে যদি থানায় নালিশ করে তোমাদের নামে, কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা, কোথায় গিয়ে দাঁড়াবে সেটা মাথায় রেখে দিও, কারণ ও নিজের হাতে সব কিছু করেছে, তিনজনের জিনিস কাগজপত্র একসাথে জমা দিয়েছে, তাহলে ওর কাছে সমস্ত ডকুমেন্টস আছে, কারণ তাহলে তোমাদের এই মিথ্যে কথাটা প্রমাণ হয়ে গেল তো, কত বড় মিথ্যাবাদী তোমরা। ছি 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 ছি, তোমরা কী করতে বসেছো এখানে, মৌকে ধুয়ে মুছে ওপরে উঠতে চাইছো, 20,000-22,000 ভিউজ হচ্ছে, খুব আনন্দ পাচ্ছ, ওই টাকা তোমাদের থাকবে না, কারণ ওই টাকাটাও কিন্তু পাপের টাকা, দেখতে পাচ্ছ না ওয়াইটিতে কী চলছে, লাখ লাখ টাকা রোজগার করেও কেউ টাকা রাখতে পারবে না, যা নোংরামো সবাই এখানে শুরু করে দিয়েছে, সেই টাকা কারোর কেউ শান্তি করে ভোগ করতে পারবে না, যারা অন্যকে নিয়ে নিন্দা সমালোচনা সারাদিন রাত্রি করে বেড়ায় না, তাদের ওই উৎপাতের ধন চিৎপাতে যায়, যে টাকাগুলো এই কাজ করে রোজগার করছো সেই টাকা একটাও থাকবে না, মায়ের ওইটুকুনি টাকাটাও তোমাদের ছাড়তে পারলে না তোমরা, কি না লোন শোধ করেছো, লোন শোধ করেছো তো সেই লোনটা করেছিল কেন, লোনটা করেছিল তো তোমার জন্যই, তাহলে তোমার বউয়ের এত বড় বড় কথা আসে কোত্থেকে, তুমি বলতে পারো না তোমার বউকে যে আমার মা তো আমার জন্য লোন করেছিল, আমার মা আমার জন্য সব কিছু কাজ লোকের বাড়ি কাজ করতো, আজকে আমি দাঁড়িয়েছি আমার মার জন্য, তাহলে আমার মাকে তুমি কোনো কথা বলবে না, এইটুকু বলার মতো সিদ্ধারা তোমার নেই, সেই সিদ্ধারাটা কিসের সিদ্ধারা, হনুমানের? অদ্ভুত লাগে ভাই দেখতে তোমাদেরকে। তো যাই হোক, সেটুকুনি বলতে এলাম, খুব একটা বড় করতে চাই না। আর এ নিয়ে যেটা বলছো না, এই যে দানের জিনিসপত্র নিয়ে, দানের জিনিসপত্র নিয়ে মৌ একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, সে দানের জিনিসপত্রের টাকা মূল্য ধরে দেওয়া হয়েছিল, আর বিয়ে শেষ না হতেও তো এই জিনিসপত্র ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বারবার তোমরা এই কথাটা মৌকে শুনিও না যে দানের টাকা জিনিসপত্র তো আমার, দানের জিনিসপত্র আমার, ওটা মূল্য ধরে কেনা হয়েছিল এবং ফেরত দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আর কোনো কথাই থাকে না, কোনো কথা বলার জায়গাই থাকে না, বুঝেছো? মুখর শিয়ালগুলো, তোমাদের সেই বুদ্ধিগুলো হচ্ছে না যে বাড়ির লোকের কথাগুলো তোমরা বাইরে প্রকাশ করে নিজেদেরকে কোথায় নামিয়ে দিচ্ছ। একটা বয়স্ক মানুষ যে বাবার সমান, মৌয়ের বাবা মানে তোমাদেরও বাবার সমান, তার সেই ভদ্র লোক যে একটা অসুস্থ, কদিন আগে সে কীভাবে বেঁচে ফিরে এসেছে, তাকে অপমান করতে তোমরা ছাড়ছ না, তাকে অপমান করতে ছাড়ছ না, তোমার বউ বসে বসে অপমান করছে তুমি সেগুলো বেশ এনজয় করছো, থাবড়ে মুখ ছিঁড়ে দেওয়া উচিত ওইরকম মেয়ের, বুঝেছো? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, এক থাবড়া মারতাম, একদম মুখ ফাটিয়ে দিতাম, যে আমার বাবার সম্পর্কে আমার মার সম্পর্কে তুমি বলছো বলছো, তারপরে তুমি আমার বৌদি যে যে মানুষটা আমাদের কোনো কিছুর মধ্যে নেই তাকে তুমি অপমান করছো কোন সাহসে, থাবড়া মেরে মুখটা ঘুরিয়ে দিতাম একদম, বুঝেছো? মেরুদণ্ডহীন পুরুষদের না সমাজে কোনো মানে বাসস্থান দেওয়া উচিত না, একদম জঙ্গলে চলে যাক তারা, কতগুলো ভেরু এখানে এসে বসে আছে আর বউগুলো নোংরামো করে বেড়াচ্ছে আর সেগুলোকে সাপোর্ট করছে, কি না পয়সা 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 পয়সা, পয়সার জন্য বউরা একবারে কোন পথে নেমে গেছে সেগুলো তারা দেখতে পাচ্ছে না, মেরুদণ্ডহীন কতগুলো পুরুষ এখানে এসে ওয়াইটিটা নোংরা করছে বসে বসে, আবার এ স্ট্রিম লাইভ করছে, ও স্ট্রিম লাইভ করছে, করে করে নোংরামোটাকে আরও ছড়িয়ে দিচ্ছে, আরও ছড়িয়ে দিচ্ছে।
তো চলো আর কিছু এখানে বলার নেই, শুধু এইটুকুনি মাথায় রেখো যে তাহেরা বিবি, তাহেরা দি মানে বিবি না, আমি সরি জানি না ওকে কি বলা যায়, তো তাহেরার কথা অনুযায়ী তোমাদের কিন্তু কপালে দুঃখ আছেই আছে, এটা কিন্তু জেনে রেখো। আমি বলবো কল্লোলার মৌকে তোমরা গিয়ে থানায় একটা ডায়েরি করতে পারো যে এইভাবে এরকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা বলা হচ্ছে, এবং তার তোমার মার কাগজপত্রের জন্য নাকি সরকারি জায়গায় টাকা পয়সা দেওয়া হয়েছে, এই হয়েছে হয়েছে বলে একটা তোমরা ডায়েরি করো। তারপর দেখা যাক না কি হয় না হয়, দেখিও কত বাড়তে পারে, মেরুদণ্ডহীন একটা পুরুষ দেখি কত বাড়তে পারে, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি। মিথ্যে কথা বলে দুটো টাকা রোজগার করলে সেই টাকা তো যাই হোক, একটুখানি বন্ধ করেছিলাম, ঘরে ঢুকেছিল মেয়ে জামাই একটু দরকার পড়েছিল তাই একটু ঢুকেছিল, বন্ধ করে দিয়েছিলাম দরজাটা, আবার খুলেছিলাম। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, শুধু এইটুকুনি বললাম যে এই অপরাধে তোমাদের যে কত কিছু হতে পারে সেটা তোমরা জানো না। একটা মানে কি বলবো, প্রতিবন্ধী মায়ের এইটুকু পয়সা তোমাদেরকে নিয়ে নিতে হয়েছে, তারপরেও তোমরা এত জোর গলায় একটা ভদ্রলোককে অপমান করছো যে কিনা এখানে থাকে না, নমাসে ছমাসে একবার আসে, তার থেকেও বড় কথা তিনি এখন অসুস্থ, মোমের টাকা, মোমের বিয়ের টাকা সমস্তটাই তিনিই খরচ করেছেন, কিছু ভুল হয়ে যেতেই পারে, তার জন্য তাকে অপমান করাটা তোমার মেয়ে বউয়ের শোভা পায় না। তোমার মেরুদণ্ডটা না যদি সোজা নাও থাকে, ওই ব্যাঁকা মেরুদণ্ডটাকে ভেঙে টুকরো 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 আরও করে দেওয়া উচিত, কারণ ওটা জীবনে কোনো দিন সোজা হবে না, আর সেটা করবে তোমার মেয়ে, এটা তুমি মাথায় রেখো। চোখ তুলে তাকাতে পারবে না এমন কাজ করবে তোমার মেয়ে, তুমি এত সাধু পুরুষ, তুমি আর তোমার মানে চুমকিরানি সুন্দরী বউ দেখবে তখন তোমাদের কি পরিস্থিতিটা হয়, বুঝেছো? ভগবান বুঝে বুঝে ঠিক জিনিস ঠিক জায়গায় পাঠায়, এটা মাথায় রেখে দিও। আজকে মৌকে যে কষ্টটা তোমরা দিচ্ছ না, ভগবান না করে সেই কষ্টটা তোমরা ফিরে পাও তোমাদের মেয়ের মাধ্যম দিয়ে। বলতে চাই না কিন্তু বলতে হয়, তোমাদের কাজ কারবার, তোমাদের ভিডিও দেখার পর এই সব কথাগুলোই বলতে হয়। ছি 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 ছি, একটা মেয়ে, একটা ক্যান্সার পেশেন্ট, তাকে তোমরা এইভাবে কষ্ট দিতে পারো? তার কষ্ট নেই, তার সন্তান হচ্ছে না, তার একটা কষ্ট নেই, সবার কষ্ট হয়, সন্তান না থাকার কষ্ট সবার হয়, কিন্তু কোনো কোনো মহিলা আছে সন্তান না হওয়ার জন্য কোনো কষ্ট পায় না, অন্যের সন্তানের মৃত্যু কামনা করে, কিন্তু আমাদের মৌ সেই কাজটা কোনোদিন করেনি, কোনোদিন করেনি, তাই জন্য তার মানে বন্ধাত্ব নিয়ে কেউ কোনোদিন কোনো কথা তোলেনি। আর ভেরু নাম্বার ওয়ান আর পাগলি নাম্বার ওয়ানকে দেখো, সারা দিন রাত্রি লোকে নোংরা নোংরা কথা বলে, কেন? সে নোংরামো করে, তাই সে নোংরামো করেছে বলে তাকে সবাই মিলে এরকমভাবে নোংরা নোংরা কথা বলে, তার বাড়ি 50 বার সমন পাঠায়, তাকে হাইকোর্ট এই কোর্ট সেই কোর্ট দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কই মৌকে করতে হচ্ছে? হচ্ছে না, আর যদি কখনো করতে হয় তোমাদের জন্য করতে হবে, এটা মাথায় রেখে দিও। তো চলো বন্ধুরা, টাটা।